তুলে প্রায় 7 কিলোমিটার ছুটে বেড়ালো এক মা হাতি। আরো এক আবেগ ঘন ঘটনার সাক্ষী থাকলো ডুয়ার্স। সন্তানের নিথর দেহ পড়ে রয়েছে সামনে, মাঝে মধ্যে মা এদিক ওদিক হাঁটাচলা করছে, সন্তানকে তুলে ধরার চেষ্টাও করছে। তার ছোঁয়ায় যদি কোনোভাবে তার সন্তান আবারও জেগে ওঠে, এই আশাতে মায়ের সঙ্গে পায়ে পায়ে যদি আবারও চলতে শুরু করে তার সদ্যজাত। কিন্তু তা আর হওয়ার নয়, কয়েক ঘন্টা পেরিয়ে গিয়েছে, সদ্যজাত প্রাণ হারিয়েছে। তবু মায়ের মন মানতে চায় না, সন্তানকে জড়িয়ে বিভিন্ন রাস্তায় হেঁটে বেরিয়েছে মা। এমনই বেদনাদায়ক ঘটনার সাক্ষী রইল ডুয়ার্সের বানারহাট ব্লকের চুনাভাটি চা বাগানের বাসিন্দারা। সন্তানকে নিয়ে থেকেছে তার মা, দলের অন্যান্য সদস্যরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আশেপাশে, তারাও শান্ত ধীর স্থির। পরিবারের ছোট্ট সদস্য চলে গিয়েছে তাদেরকে ছেড়ে, সেই বেদনা তাদের বুকে হয়তো সমানভাবেই বেজে চলেছে। শুক্রবার সকাল থেকে এই ছবি দেখা গিয়েছে, বানারহাট ব্লকের চা বাগান এলাকার বাসিন্দারাও ভিড় জমান। নির্দিষ্ট দূরত্ব মেনে তারা দেখেন এই ঘটনা, সন্তান মারা গিয়েছে মায়ের। মা সেটি বুঝতেও পেরেছে, কিন্তু নিথর শরীরে প্রাণ হাত ফেরানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে মা। সুর দিয়ে আদর করে যাচ্ছে শিশুর শরীরের উপরে, কখনো কখনো শাবককে তুলে দাঁড় করানোর চেষ্টাও করছে মা। ঘুরে বেরিয়েছে এদিক ওদিক, সুরে জড়িয়ে এ বাগান থেকে ও বাগান হাতিতে ঘুরে বেরিয়েছে। বাসিন্দারা জানান, প্রায় 7 কিলোমিটার মৃত সন্তানকে নিয়ে মা হাতিটি ঘুরে বেরিয়েছে। এলাকায় 35টি হাতির একটি দল দেখতে পাওয়া যায়। সাধারণ বাসিন্দারা তখন উদ্বিগ্ন ছিল, কিন্তু এই ঘটনা এলাকার বাসিন্দাদের মন নাড়িয়ে দিয়েছে। শাবকটিকে মা কোনোভাবেই ছাড়তে চায় না, তাই সন্তানকে আঁকড়ে ধরে আরো একবার শেষ চেষ্টা করে চলেছে মা। ডুয়ার্সের বানারহাট ব্লকের চুনাভাটি চা বাগানে এই দৃশ্য প্রথম দেখতে পাওয়া যায়। চা বাগানের ভেতর হাতেটি ঘোরাঘুরি করছিল, সামনে পড়ে রয়েছে তার মৃত সন্তান। প্রথমে সাধারণ মানুষ তেমন কিছু বুঝতে পারেনি, পরে তারা বিষয়টি অন্তত উপলব্ধি করে। চা বাগানে হাতে ঢুকলে সাধারণত তাড়িয়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে ওঠেন সাধারণ বাসিন্দারা, কিন্তু এদিনের ছবি সম্পূর্ণই আলাদা। দলের বাকি হাতি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাদের মধ্যে কোথাও একটা শোক প্রকাশের ভঙ্গিমা। সন্তান চলে গিয়েছে তাদেরকে ছেড়ে, বিষয়টি তারা মেনে নিতে পারছে না। তাদের থেকে অনতি দূরে রয়েছে মা হাতিতে, সন্তানকে আদর করছে সুর দিয়ে জড়িয়ে ধরে। যেন মনে হচ্ছে কোনোভাবেই যাতে মায়ের ডাকে শিশু আবারও সাড়া দেয়, সে আশাতেই মা রয়েছে। এভাবেই একাধিক চা বাগান মৃত শিশুকে নিয়ে ঘুরে বেরিয়েছে। নিউ ডোর্স চা বাগান, রেড ব্যাংক চা বাগান সহ বিভিন্ন বাগানে তাকে দেখা গিয়েছে। বনদপ্তরের কাছে এই কথা গিয়ে পৌঁছায়। বিন্নাগুড়ির বনকর্মী এবং কর্তা ব্যক্তিরা ঘটনাস্থলে পৌঁছান। এডিএফও জন্মেজয় পাল, বনদপ্তরের পশু চিকিৎসক শ্বেতা মণ্ডল, অন্নারীর ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরী ঘটনাস্থলে যান। যদিও হাতিরা বরাবরই অনুভবপ্রিয় প্রাণী, তাদের মনস্তত্ত্ব অত্যন্ত গভীর। বনকর্মীরা এই ঘটনা আগেও দেখেছেন কিনা তা নিয়ে এখনো আলোচনা চলছে। এদিন সম্ভবত ডায়না বাগান থেকে এই হাতির দল লোকালয়ে ঢুকে পড়ে।